হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকের রেসিপি আমাদের সকলের প্রিয় আলু দিয়ে খাসির মাংসের ঝোল। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই খাসির মাংসের ঝোল রান্না করি। এখানে আমি নিয়েছি 750 গ্রাম খাসির মাংস, দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ হাফ চা চামচ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, আর দিচ্ছি একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটি বড় মাপের কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দেব 1.5 চা চামচ, 3 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবারে খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। চিকেন মাটন যত ভালোভাবে ম্যারিনেট করা যাবে রান্না কিন্তু ততটাই ভালো হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। একটি প্রেশার কুকার গরম করে তাতে মাংসটা পুরোই ঢেলে দিলাম। এবারে হাই ফ্লেমে 5 মিনিট মতো কষিয়ে নেব। মাংস কষাতে কষাতে দেখো অনেকখানি জল কিন্তু বেরিয়ে এসেছে, এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এই জলেই মাংসটা আমি সেদ্ধ করে নেব। কুকারের ঢাকনা লাগিয়ে প্রথমে হাই ফ্লেমে 2টো সিটি, তারপরে মিডিয়াম ফ্লেমে আরও 3টে সিটি দিয়ে নেব। কিছুক্ষণ পর কড়াইতে তেল দিয়ে বড় বড় করে কেটে নেওয়া আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আলুটা লো ফ্লেমে ভাজব, তাতে করে আমাদের আলু ভাজা হতে হতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আলু ভেজে বাটিতে তুলে নিলাম। এবারে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব গোটা গরম মশলা, একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে মিডিয়াম মাপের 2টো পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। গরম মশলা চিনি দিয়ে এই লাল লাল করে ভেজে নেওয়া পেঁয়াজের জন্যই কিন্তু মাটন কারিতে আলাদা একটা ফ্লেভার আসবে। সেদ্ধ করে রাখা মাটন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ হাই ফ্লেমে কষিয়ে নেব। কষানোর সময় ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখনও এর মধ্যে একটুকু জল দেইনি। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলেই দেখবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে দেখে নেব, পুরো ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। মাংসের ঝোলটা যেরকম পাতলা বা ঘন হবে ঠিক সেই পরিমাণেই জলটা অ্যাড করবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আশা করছি আমার রেসিপিটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।